আজকে আমাদের টপিক হচ্ছে আমরা মার্কেট প্লেসের বাইরে কিভাবে আউটরিচ করে ক্লায়েন্ট নিয়ে আসতে পারি বা ক্লায়েন্ট জেনারেট করতে পারি। তো বর্তমানে এমন একটা সময় যাচ্ছে যেখানে মার্কেট প্লেসের চাহিদা ডে বাই ডে বাড়তেছে। বর্তমানে মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা যদি আপওয়ার্ক বলি, ফাইবার বলি, তো এখান থেকে এত হারে ডে বাই ডে কম্পিটিশন বাড়তেছে যে কাজ পাওয়া, যারা নতুন ফাইবারে অ্যাকাউন্ট করতেছে, আপওয়ার্কে আসতেছে, তাদের জন্য কাজ পাওয়া খুবই কষ্টকর হচ্ছে। অনেকেই আছেন যারা ফাইবার বলেন বা আপওয়ার্ক বলেন ভালো একটা পজিশনে আছে। আমি যদি ফাইবারের কথাই বলি, যে ফাইবারে একটা সময় হয় কি যে গিগ একটা সময় র্যাঙ্কে থাকে, আবার একটা সময় র্যাঙ্ক ডাউন হয়ে থাকে। এই যে ডাউন টাইমটা যখন থাকে, তাতে আমরা চাইলে আউট অফ মার্কেট প্লেস অথবা ফিক্সড যদি ক্লায়েন্ট থাকে, আমরা সেখান থেকে কাজ করে নিতে পারি বা আমরা কাজ করতে পারি সেখান থেকে। তো আউট অফ মার্কেট প্লেস থেকে আমরা কীভাবে ক্লায়েন্ট খুঁজবো সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আউট অফ মার্কেট প্লেস নিয়ে ক্লায়েন্ট খোঁজার বেশ কিছু ওয়ে আছে, যে ওয়েগুলো ফলো করে আমরা ফাইবারের বাইরে বা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট খুঁজতে পারি বা পেতে পারি। তো এই জন্য আমি আপনাদের কিছু কথা বলে নিই। সেগুলো হচ্ছে যে প্রচুর পরিমাণের ধৈর্য লাগবে মার্কেট প্লেস থেকে কাজ করার জন্য, মানে মার্কেট প্লেসের বাইরে, মানে আউটরিচ করে ক্লায়েন্ট পাইতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে। আপনি যদি ধৈর্য সহকারে এখানে না থাকতে পারেন, তাহলে আউটরিচ করে কখনোই ক্লায়েন্ট রিচ করা আপনার পক্ষে সম্ভব না। সো এখানে প্রচুর সময় দিতে হবে, ধৈর্য দিতে হবে। দেন এইখান থেকে একটা কথা আছে কি যে আউটরিচ করে অনেকেই বলে যে আসলে আউটরিচ করে ক্লায়েন্ট পাওয়া বা কাজ পাওয়া খুবই মানে সহজ একটা বিষয়। আসলে বিষয়টা কিন্তু তা না। এইখানে আউটরিচ করার মাধ্যমে প্রচুর সময় দিতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, দেন আপনি এখান থেকে ক্লায়েন্ট পেতে পারেন। তো আজকে আমরা দেখব যে একবারে যে রিয়েল যে বায়ারগুলো আছে তাদের কাছে আমরা কীভাবে পৌঁছাবো। তো আমরা এই ক্লায়েন্টদেরকে খুঁজে বের করব ফাইবার থেকে। তো আউটরিচ করার বেশ কিছু ওয়ে আছে। তো আমরা আজকে একটা ওয়ে দেখব, সেটা হচ্ছে ফাইবার। এখান থেকে আমরা রিয়েল যে টার্গেটেড বায়ারগুলো আছে তাদেরকে আমরা টার্গেট করতে পারবো। তাহলে এখান থেকে কাজ পাওয়ার চান্স আমাদের 95% বেড়ে যাবে। আগে মানে আদার্স যারা আউটরিচ করে, দেন আজকে আমরা যে আউটরিচটা করব এইটার মাধ্যমে 95% কাজ পাওয়ার চান্স বা ক্লায়েন্ট পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। আর কাজ পাওয়ার চান্স হচ্ছে আপনি যদি ক্লায়েন্টকে ভালো মতো করে বোঝাইতে পারেন, তাহলে কাজ পাওয়ার এখানে চান্স অনেক বেশি। কারণ আমরা রিয়েল বায়ারদেরকে টার্গেট করতেছি, সেটা আমরা করব ফাইবারের মাধ্যমে। তো সেটা কিভাবে করে এখন দেখেন। আমরা সর্বপ্রথম যদি আমাদের ফাইবার অ্যাকাউন্ট থাকে দেন লগ ইন করবো, না হলে ঠিক fiverr.com ওয়েবসাইটটা ভিজিট করব। ভিজিট করার পরে এইখানে আমরা যে সার্ভিসটাকে সেল করতে চাচ্ছি, দ্যাটস মিন আমরা যে সার্ভিসটা দিতে চাচ্ছি আমাদের ক্লায়েন্টদেরকে, ওই গিগগুলা সর্বপ্রথম খুঁজে বের করব। লাইক আমি যদি চাই যে আমি সর্বপ্রথম অন পেজ এসইও নিয়ে কাজ করব, যে আমি অন পেজ এসইও নিয়ে ক্লায়েন্টদেরকে টার্গেট করব, দেন তাদেরকে আমি মেইল করব, দেন হচ্ছে এরপরে তাদেরকে সাপোর্ট দেওয়ার ট্রাই করব। তো এটার জন্য আমাদের এই যে সার্চে আমি এখানে অন পেজ এসইও লিখে সার্চ করব। অন পেজ এসইও লিখে সার্চ করার পরে আমার সামনে আমরা জানি যে অনেকগুলো গিগ আসছে। এখান থেকে দেখেন আমরা কয়েকটা গিগ ওপেন করে নিব। এখানে দেখেন যে প্রথমে যে গিগটা আসছে 36টা কাজ পাইছে, 90টা আছে। তো এখানে দেখবো যাদের অনেকগুলো কাজ পাইছে সেই গিগগুলোকে আমরা ওপেন করব। যেমন এখান থেকে যদি আমরা দেখি যে 1K প্লাস রিভিউ আছে, আমরা এই গিগটা নিতে পারি। এরপরে হচ্ছে এই যে প্রথমে যে 429টা আছে এই গিগটা আমরা নিতে পারি। তো এইখান থেকে আমি বারবার করে বলতেছি, এইখান থেকে কিন্তু প্রচুর ধৈর্য নিয়ে আপনাদেরকে এই ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে। এরপরে যে কাজটুকু করবেন, মনে করেন যে এটা আমি ওপেন করে নিলাম, ওপেন করার পরে আমরা আসলে দুইটা ওয়েতে ক্লায়েন্টদের মেল খুঁজে পাওয়ার জন্য আর একটা ওয়ে আমরা দেখব। সে ওয়েটা হচ্ছে, দাঁড়ান, আমরা মেলে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে এই যে কম্পোজ নামে যে বাটনটা আছে এইটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর জাস্ট একটা উইন্ডো ওপেন করে রাখবো। এটা কী কারণে ওপেন করে রাখলাম জাস্ট একটু পরে বলতেছি। আমরা আগে ফাইবারে চলে আসি। ফাইবারে আসার পরে এই যে আমরা যে দুইটা গিগ ওপেন করলাম, এই দুইটা গিগের রিভিউ অনেক ভালো। তো এই দুইটা গিগ থেকে আমরা দেখবো যে এই দুইটা গিগে, এগুলো কিন্তু অন পেজ অপটিমাইজেশন, মানে হোয়াট ইউজড অন পেজ এসইও অপটিমাইজেশন, এই রিলেটেড গিগ এটা। তো এই গিগে যে বায়ারগুলো কাজ করে নিছে তারা কিন্তু অন পেজ অপটিমাইজেশন রিলেটেড
মানে হচ্ছে অন পেজ এসিও কাজগুলো করে করে নিছে আর কি। আমরা যদি একটু নিচের দিকে আসি, এই যে এই ক্লায়েন্ট দেখেন ইউনাইটেড স্টেট, এই ইউনাইটেড স্টেট, তো এই ক্লায়েন্টগুলো হচ্ছে এই মানে এর কাছ থেকে অন পেজ এসিওর কাজটা করে নিছে। তার মানে কি হচ্ছে, এই যে ক্লায়েন্টগুলো আছে এই ক্লায়েন্টগুলো কিন্তু অলরেডি কাজ করায়, মানে তাদের ওয়েবসাইট আছে, তারা হচ্ছে অন পেজ এসিও সার্ভিস নিছে। তো আমরা টেকনিক্যাল এসিও দেখতে পারি, এরপর হচ্ছে আমরা যদি চাই যে হচ্ছে গেস্ট পোস্ট দেখতে পারি, যেগুলোর সার্ভিস আপনি প্রোভাইড করবেন ওই সার্ভিসগুলো লিখে সার্চ করবেন। আমি জাস্ট অন পেজ এসিও নিয়ে দেখাচ্ছি, তার মানে কি এই ক্লায়েন্টগুলো কিন্তু অলরেডি কাজ করতেছে, ঠিক আছে। এখন আমরা যদি এই ক্লায়েন্টদেরকে মনে করেন এর বাজেট হচ্ছে 10টা পেজে সে $60 করে নিছে, সাপোজ আমি এক্সাম্পল দিই যে এই ক্লায়েন্টটা সে বেসিক প্যাকেজটা চুজ করছে $60 দিয়ে, এখন আমি যদি তাকে আরও $10 বা $15 কমায় অফার করি তাহলে কিন্তু সে আমার সাথে কাজ করতে রাজি হবে। কারণ এইখানে আরেকটা জিনিসের ব্যাপার আছে, একজন ক্লায়েন্ট যদি ফাইবারে একজন ফ্রিল্যান্সারকে অর্ডার করে তখন কিন্তু তার কাছ থেকে একটা কমিশন নেয়। আপনি যদি এইসব আপনার ক্লায়েন্টকে বোঝাইতে পারেন যে আউট অফ মার্কেট প্রাইসে এসে আমরা কাজ করি, এরপর হচ্ছে যে ফাইবারের যে চার্জটুকু দেওয়া লাগতেছে সেটা দেওয়া লাগতেছে না তোমার, এরপর হচ্ছে অনেক সময় এইটুকু অফার করতে পারেন যে আমি তোমাকে মানি ব্যাক গ্যারান্টি দিব, অথবা তাকে আপনি ক্লায়েন্টকে বোঝাইতে পারেন যে তুমি আমার কাজটা আগে দেখো, আমার কাজ যদি তোমার ভালো লাগে দেন আমাকে অর্ডার করো, তাকে আপনি এক পেজ অথবা দুই পেজের অন পেজ আপনি ফ্রি মানে সাপোর্ট দিলেন, তখন সে যদি দেখে যে না আপনি ভালো কাজ করতেছেন দেন সে আপনাকে কিন্তু অর্ডার করতে পারে, যেহেতু এই ক্লায়েন্টগুলা অলরেডি ফাইবারে কাজ করতেছে, মানে হচ্ছে অন পেজ এসইও নিয়ে কাজ করাচ্ছে, ঠিক আছে। এই ক্লায়েন্টগুলোকে আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। তো এই ক্লায়েন্টগুলোকে আমরা খুঁজে বের করবো কীভাবে, তো এই গিগুলো ওপেন করার পরে আমরা যদি একটু নিচের দিকে আসি, কারণ এই ক্লায়েন্টগুলো তো অলরেডি রিভিউ করছে, তার মানে প্রথমে দেখেন এই যে লোকটা আছে এর ছবিটা আমরা একটু জাস্ট একটু চেনার চেষ্টা করব। এটা আরেকটু বড় করে যদি আমরা দেখি তাহলে আমাদেরকে ফাইবারে আসবো, fiverr.com শেষে আমরা স্ল্যাশ দিব, fiverr.com/ এই ক্লায়েন্টের যে ইউজার নেমটা আছে এটা কিন্তু ক্লায়েন্টের ইউজার নেম, তো এই ইউজার নেমটা আমরা এখানে দিব fiverr.com/ ইউজার নেমটা দিয়ে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে দেখেন ক্লায়েন্টটাকে কিন্তু মানে এর চেহারাটা কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে, আরও যদি হয় আরও যদি ভালো মতো করে বুঝতে চাই তাহলে এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস নতুন একটা ট্যাব নিব, নেওয়ার পরে এখানে পেস্ট করে জাস্ট এন্টার প্রেস করব, তাহলে দেখেন যে আরও ভালো করে একটু এটার থেকে কিন্তু আর একটু বড় ভালোভাবে বোঝা যায়। তো আমরা জাস্ট এই ক্লায়েন্টের ফেসটা একটু দেখে নিলাম, দেখে নেওয়ার পরে আমরা এই ক্লায়েন্টটাকে খোঁজার জন্য যেটা করব সেটা হচ্ছে আমরা জানি যে ক্লায়েন্টকে হুক করার জন্য আমাদের বেশ কিছু মানে তার কাছে ক্লায়েন্টের কাছে পৌঁছানোর জন্য আমাদের সবথেকে ভালো একটা মাধ্যম হচ্ছে লিঙ্কডইন। তো এই লিঙ্কডইন থেকে যদি আমরা একটা ক্লায়েন্টকে খুঁজে পাই তাহলে আমরা তাকে সুন্দর মতো করে তার লিঙ্কডইন প্রোফাইলে মেসেজ করতে পারি, তার যদি আমরা একটা মেইল বের করতে পারি তাহলেও তাকে আমরা মেইল করতে পারি, মেইলের মাধ্যমে তার সাথে কানেক্ট হইতে পারি। তো যেহেতু আমরা এটা বের করে নিলাম, এখন আমরা হচ্ছে এই ট্রাই করব এই ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইলটা বের করার জন্য। এখন আমি কিন্তু আপনাদেরকে বারবার বলতেছি যে আপনি এই এই যে কাজগুলো ক্লায়েন্ট খোঁজার যে ব্যাপারগুলো আছে আপনি কিন্তু মানে এই এত সহজে কিন্তু পাবেন না, আপনার কিন্তু প্রচুর রিসার্চ করতে হবে। তবে এখানে আমি কিছু কথা বলে রাখি, আপনি টার্গেট নেবেন আজকে থেকে এক মাস পর্যন্ত, যে আমি এক মাসে প্রতিদিন একটা করে ক্লায়েন্ট বের করব, এক মাসে 30 জনকে আমি মেল করব। তো এটা আপনার প্রথম স্টেপের একটা টার্গেট থাকবে। আপনি যদি 30 জনকে মেল করেন, আপনার সার্ভিসটা আপনি যদি তাকে বোঝাইতে পারেন, আপনার যে বেনিফিটটা আছে তাকে যদি আপনি সেই বেনিফিটটা বোঝাইতে পারেন, মানে হচ্ছে আপনার কাছ থেকে যে সার্ভিসটা নিবে সে নেওয়ার পরে সে কী বেনিফিটেড হবে এইটা যদি তাকে বোঝাইতে পারেন দেন সে আপনার সাথে কাজ করবে। তার এই যেমন আমি আপনাকে একটু আগে বললাম যে এখানে সে $60 প্রোভাইড করতেছে, আপনি তাকে $10 অথবা $20 কমিয়ে দিলেন, কমিয়ে দিয়ে অফার করলেন, সে কেন আপনার সাথে কাজ করবে না, অবশ্যই কাজ করবে, ঠিক আছে। তো দেখেন সে এই 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 লোকটা কী করছে, স্পিড অপটিমাইজেশন করছে। তো আপনি তাকে অন পেজের অফার করলেন অথবা ব্যাকলিংয়ের অফার করলেন, তো যাই হোক আমি বারবার করে বলতেছি যে এই ক্লায়েন্ট খোঁজা কিন্তু খুবই কষ্টের ব্যাপার, আর এত সহজে কিন্তু ক্লায়েন্ট পাওয়া খুবই কষ্টকর। তো এইটার পিছনে আপনাকে প্রচুর সময় দিতে হবে, প্রচুর ধৈর্য দিতে হবে। তো এইটাকে বের করার জন্য আমরা সার্চ করব হচ্ছে এক্সরে লিঙ্কডইন, আমরা সার্চ করবো হচ্ছে এক্সরে লিঙ্কডইন। এটা লিখে সার্চ দেওয়ার পরে এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে, আমি এই ওয়েবসাইটটা আপনাদেরকে আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব, আপনারা সেখান থেকে যেন আপনারা খুঁজে বের করতে পারেন।
মানে ওয়েবসাইটটাকে খুব তাড়াতাড়ি পেতে পারেন। তো যাই হোক, আপনি এক্সরে লিঙ্কডইন লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসবে। এরপরে এই যে এক্সরে লিঙ্কডইনে আমরা চলে আসলাম, আসার পরে এইখানে দেখেন একটা সার্চ নামে বাটন আছে, দেখছেন তো? আমরা কি করব, আমরা যে ক্লায়েন্টটাকে খুঁজে বের করছি, আমরা এই ক্লায়েন্টটার যে ইউজার নেমটা আছে আমরা এই ইউজার নেমটাকে কপি করব। কপি করার পর এই সার্চ বারে তার নামটা দিব, দেওয়ার পর এইখান থেকে সার্চ করব। এখানে প্রচুর ধৈর্য নিয়ে, মানে অনেক সময় অনেক ক্লায়েন্টকে আপনারা পাবেন, অনেককে পাবেন না, এরকম কিন্তু অনেক সময় হবে। তো আমরা একটা কাজ করতে পারি, সেই ইউনাইটেড স্টেট আমরা এখানে স্পেস দিয়ে ইউনাইটেড স্টেট দিতে পারি, দেওয়ার পরে আবার সার্চ করতে পারি। তো এইভাবে আমরা একটা কাজ করব, যেগুলোর ছবি আছে ঠিক সে বায়ারগুলোকে আমরা খুঁজবো, না হলে কিন্তু এগুলো পাওয়া যাওয়াটা একটু কষ্টকর। যেমন এর লোগো আছে, অনেকে আছে লিঙ্কডইনের লোগো থাকতে পারে, আমরা সেটাও করতে পারি। আমরা আসলাম, আবার আসার পরে আবার নেমটা কপি করলে সার্চ করলাম, এখন দেখবো যে লোগো যদি পাই। আচ্ছা নাই, আমরা এইখানে সময় নষ্ট করব না, একটু নিচের দিকে আসব। এইখানে দেখেন অস্ট্রেলিয়া একজন কাকে পাইছি আমরা। তো আমরা কি করব, এই নেমটা আমরা কপি করব, ইউজার নেমটা কপি করব, কপি এই যে ছবি আছে। এরপর হচ্ছে তাকে একটু বোঝার জন্য আমরা জাস্ট তার প্রোফাইলটাকে একটু ভিউ করব, ঠিক আছে? এখানেও যদি আমাদের ক্লিয়ারলিভাবে বোঝা না যায়, আমরা একটা কাজ করতে পারি, এই ক্লায়েন্টটাকে আমরা আরও ডিটেইলিভাবে দেখতে পারি। এই যে দেখেন সে কতগুলো কাজ করাইছে, দেখছেন? সে দেখছেন এইখানে একে দুইবার কাজ করাইছে, একে একবার। তারপর এই ক্লায়েন্টের ব্যাপারে আর কার কার সাথে কাজ করছে, কী কী কাজ করছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা একটা কাজ করতে পারি, এই তার ইউজার নেমটা কপি করতে পারি। কপি করার পরে এখানে যে আসলাম, আসার পরে এই নামটা এখানে পেস্ট করে জাস্ট সার্চে ক্লিক করলাম। এখন একটু দেখি যে আসলে তার প্রোফাইলের সাথে আমরা মিল পাচ্ছি কি না। এই যে এখানে একটু ছবিগুলো মনোযোগ সহকারে দেখতে হবে যে আমরা তাকে পাচ্ছি কি না, যে সে এখানে তার লিঙ্কডইন প্রোফাইল আছে কিনা। যেহেতু অস্ট্রেলিয়া আছে, আমরা একটা কাজ করতে পারি, তার আচ্ছা অস্ট্রেলিয়া লিখে সার্চ করলাম শেষে, তো এখানে মনে হয় পাচ্ছি না। তবে আরেকটা, এখন তো তার তো লিঙ্কডইন প্রোফাইলটা আমরা খুঁজতেছি, এর পাশাপাশি আমরা যেহেতু চেষ্টা করতেছি তার মেলটাও বের করার জন্য, এর মেলটা বের করার জন্য আমরা যেটা করব, এই যে তার ইউজার নেমটা কপি করব। কপি করার পরে এই যে আমরা যে ফেসবুক, এই সরি, আমরা যে এই যে কম্পোজ থেকে যে নিউ মেলটা যে ওপেন করেছি, আমরা কী করবো, এই ট্যুর জায়গায় তার ইউজার নেমটা দিব। দেওয়ার পরে এখানে @ দিব, @ দেওয়ার পরে gmail.com, gmail.com দেওয়ার পরে এই যে দেখেন যে একটা মেল আসছে, তো এইটা কিন্তু একদম রিয়েল মেল। তো এইখানে কিন্তু তার ছবিটা না, এখানে একটা গাড়ির ছবি আছে। সো আমরা কিন্তু কনফিউজড যে আসলে এই মেলটা হয় কি না, আমরা আপাতত এটা স্কিপ করতেছি। এরপরে নেক্সট জনকে আমরা দেখবো, দেখেন শেষ হয়ে গেছে। এই কারণে আমি আপনাদেরকে বললাম যে যাদের বেশি রিভিউ তাদের প্রোফাইলগুলো ভিজিট করা ট্রাই করবেন। এরপর হচ্ছে সি মোর রিভিউসে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আরও অনেক রিভিউ দেখতে পাবো। এখান থেকে দেখেন যে একজন আসছে, এখান থেকে ইনস্টাগ্রামের একজন আসছে। আমরা ট্রাই করব ছবিগুলোতে নেওয়ার জন্য, যেমন এই এই বান্দাকে আমরা পাইছি। জাস্ট আমরা আবারও আসবো এখানে, ভালো মতো করে বোঝার জন্য ইউজার নেমটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে জাস্ট দেখব যে তার ফেসটা আমরা জাস্ট একটু চিনে নিব। নেওয়ার পরে আচ্ছা এটা আসুক, আপাতত আমরা জাস্ট লিঙ্কডইনে একটু সার্চ করি, সরি এক্সরেতে একটু এক্সরে করে দেখি। যেমন এইটাতে আপাতত পাচ্ছি না, আমরা এই সেম ইউজার নেমটা নিয়ে আবার মেইলে আসব। আসার পরে এই যে তার ইউজার নেমটা এখানে দিয়ে দিব, দেওয়ার পরে @gmail.com, আচ্ছা তার কোনো ছবি আছে না, তার মানে আমরা কনফিউজড। আমরা তাহলে একেও আপাতত পাচ্ছি না এখান থেকে, সো এটা আমরা স্কিপ করলাম। এরপর নিচের জন আমরা একে দেখতে পারি। এখানে কিন্তু প্রচুর ধৈর্য নিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে। তো এখানে দেখেন যে তার একটা ছবি পাইছি আমরা। আমরা এখন এক্সরেতে দেখব যে আসলে এক্সরে করে দেখব যে তার কী অবস্থা, একটু ছবিটার সাথে মিল দেখতে হবে যে তাকে আমরা পাচ্ছি কি না। একটু নিচে দেখব যে নাই, যেহেতু এক নম্বরে আমরা তার কান্ট্রি দিয়েও সার্চ করে দেখতে পারি। এখানে আসলাম, আসার পরে স্পেস দিয়ে কান্ট্রি দিয়ে সার্চ করলাম, আচ্ছা তেমন পাচ্ছি না। আমরা তার ইউজার নেম যেটা আছে এই ইউজার নেমটা দিয়ে জাস্ট একটু মেলটা খোঁজার ট্রাই করি এখান থেকে। আচ্ছা এইটাও আসতেছে না, তার ছবিটা নাই, তার মানে আমরা এটা স্কিপ করব। আমরা এরপরের জনকাকে দেখা ট্রাই করব। আবারও সিমোর রিভিউতে ক্লিক করলাম, করার পরে একটু যদি নিচের দিকে আসি, আমরা ট্রাই করব যেন ফেসটা থাকে, তাহলে কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে। আপনি চাইলেও লোগোটা দেখতে পারেন, অনেকেই লিঙ্কডইনে তার মেইলে এই লোগোগুলো দিতে পারে। যেমন এখানে দেখেন যে সেল আছে, আমরা চাইলে এইটা একটু দেখতে পারি। আচ্ছা সার্চ করলাম, আবার দেখতেছি যে পাচ্ছি না। আমরা একটু মেলটা দেখার ট্রাই করব যে মেলে তাকে ইউজার নেম দিয়ে পাচ্ছে কি পায় না। আচ্ছা রিয়েলটার, আচ্ছা তারপরেও পাইতেছি না কিন্তু।
সমস্যা নাই, আমরা হচ্ছে এরপর নেক্সট জনকাকে দেখব যার প্রোফাইল ইমেজ আছে। আচ্ছা এইগুলো আসতেছে না, মেবি আরেকবার পেজটা রিলোড করি তাহলে বোঝা যাবে। এরপর দেখি একটু নিচের দিকে এসে, এগুলো তো আমরা অলরেডি দেখছি। এরপরে আমরা এইখানে ইসরায়েলের একজনকাকে পাইছি, আমরা জাস্ট এই ছবিটা একটু বড় করে দেখব বোঝার ক্ষেত্রে আর কি। তা এই জন্য আমরা আবার এখানে আসলাম, আসার পরে আবার ইউজার নেমটা দিব, তার পরে আবার সার্চ করব, দেখব যে সে আছে কিনা। তা এইভাবে যদি আমরা খুঁজে না পাই, এক দুইটা পেজ আমরা দেখতে পারি যে তার এক দুইটা পেজ থেকে আমরা পাওয়া যাচ্ছে কিনা। আচ্ছা এর সাথে এর কিন্তু একটু মিল বোঝা যাইতেছে, আমরা জাস্ট একটু ওপেন করে দেখি। আরেকটা করতে পারি, তার কান্ট্রিটা লিখে আমরা এখানে সার্চ করতে পারি। আচ্ছা আচ্ছা না, তার নাই, এটা না, মেবি অন্যটা হতে পারে। আচ্ছা একমতো লাগতেছে কি না, আচ্ছা আচ্ছা প্রায় সেম লাগতেছে মেবি। আচ্ছা যেহেতু কনফিউজড আমরা একটু চেঞ্জ করলাম। এরপরে একে আমরা দেখতে পারি, আবার ওইখানে ভিউ করার জন্য দেখব, দেখার পরে আমরা আবার এখানে আসব, আসার পরে সার্চ করব, করার পরে দেখব যে সে আছে কি না একটু। আচ্ছা তার তো এই লোগো আছে, আচ্ছা এটা নাই। আমরা একটা কাজ করি যে তার ইউজার নেমটা দেখি, দিয়ে দেখি তাকে আমরা মেইলে পাই কি না, জিমেইলে পাই কি না। আচ্ছা অন্যজন আসছে, সে না, আমরা আর একটা ট্রাই করে দেখতে পারি, নেক্সট ট্রাই করে দেখতে পারি। এরপরে আচ্ছা এটা দেখতে পারি একবার, এক্সরেতে আসলাম, আবার তার ইউজার নেমটা দিচ্ছি, তারপরে সার্চ করতেছি, এবং সেমভাবে এখানেও পাওয়া যায় নাই, সেমভাবে আমরা মেইলে দেখে নিব যে তার মেইলটা আমরা এখান থেকে পাচ্ছি কি না। আচ্ছা এখান থেকেও পাই নাই, আমরা জাস্ট এরপরে নেক্সটে নেক্সট আসি, একটু যেহেতু ছবি নাই স্কিপ করতেছি। আচ্ছা এখানে ইউনাইটেড স্টেট একজন কাকে পাইছি, জাস্ট একটা আমরা সার্চ করে দেখব, সার্চ ও আচ্ছা দেখেন যে আচ্ছা সেম লাগতেছে তাই না, মনে তো হচ্ছে সেম লাগতেছে। আচ্ছা আমি জাস্ট একটু যদি আরও একটু ভালো করে কনফার্ম হয়ে নেই যে আচ্ছা এই মানুষটা, আচ্ছা এই যে দেখেন দুইটা মানুষকে কিন্তু সেম, তার মানে তার লিঙ্কডইন আইডিটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারছি, ঠিক আছে দেখছেন লিঙ্কডইন আইডিটা খুঁজে বের করতে পারলাম। এরপরে হচ্ছে আমরা দেখব যে তার মেল আইডিটাও পাওয়া যাইতেছে কিনা। আমরা জাস্ট ইউজার নেমটা কপি করলাম, কপি করার পর আবার মেলে আসলাম, আচ্ছা মেলে আসলাম, আসার পরে এই যে জিমেলের আগে আমি তার ইউজার নেমটা দিয়ে দিব। আচ্ছা দেখেন তার মেলটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি, দেখছেন এই যে মেলটা তার পেয়ে গেছি। আমরা এখন এগুলা কি করব, এইগুলা আমরা একটা নোটপ্যাড অথবা নোটপ্যাডই আমরা একটা ওপেন করি, নোটপ্যাডে আমরা এই যে লিঙ্কগুলো বা মেইলগুলো পাচ্ছি আমরা হচ্ছে আমরা প্রোফাইল লিঙ্কটা এখান থেকে নিতে পারি। প্রোফাইল লিঙ্কটা যেহেতু আমরা লিঙ্কডইন থেকে পাইছি, সো আমরা এই প্রোফাইল লিঙ্কটা ক্লিক করলাম, এই যে তার লিঙ্কডইনের প্রোফাইলটা আমরা জাস্ট এখানে যদি একটা ক্লিক করি, তারপর লিঙ্কডইন প্রোফাইলটা লিঙ্কটা আমরা কালেক্ট করে আমরা এখানে রেখে দিলাম, এরপর হচ্ছে তার মেলটাও আমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারি। আচ্ছা হ্যাঁ এই হচ্ছে তার মেল, আচ্ছা কপি, মেবি কপি হয়েছে। আচ্ছা তাহলে আমরা এইভাবে একটা একটা করে আমরা এই ক্লায়েন্টদেরকে খুঁজব, আর যদি খুঁজে পাই তাহলে আমরা এইভাবে এই ক্লায়েন্টদেরকে এইভাবে মানে তাদের যে ইনফরমেশনগুলো আছে আমরা এগুলো নোট করব। নোট করার পরে দেখেন যে আমি জাস্ট এই যে আচ্ছা এই ক্লায়েন্টের সম্পর্কে আমরা কিন্তু আরও বিস্তারিত জানতে পারি, তো জানবো কীভাবে সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখা যায়, আরও ইনফরমেশন আমরা এখান থেকে পাই কি না। তো আমরা জাস্ট তার আচ্ছা এখানে না, আমার লিঙ্কডইন যেখানে লগ ইন করা আছে সেটাতে আসলাম, আসার পরে জাস্ট দেখব তার প্রোফাইলটাতে এইখান থেকে। আচ্ছা আপনি কিন্তু ডিরেক্টলি তাকে বা মেসেজ পাঠাতে পারবেন না, আপনি যদি এই যে মেসেজে ক্লিক করেন তাহলে দেখেন যে আপনার যদি সেলস নেভিগেটর যদি আপনার পারচেস করা থাকে তাহলে আপনি তাকে এখান থেকে আপনি তার ডেটাগুলো কালেক্ট করতে পারবেন। তবে আপনি যদি একদম প্রফেশনালিভাবে করতে চান, সো আপনার ট্রাই করবেন এই যে সেলস নেভিগেটর যে টুলসটা আছে সেটা পারচেস করার জন্য। এটা কম প্রাইসের মধ্যে আপনি এক মাসের জন্য পারচেস করতে পারবেন, মেবি 400-450 টাকা এরকম নিতে পারে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা কানেক্ট আগে কানেক্ট পাঠাবো তাকে, কানেক্ট পাঠানোর পরে অনেকেই আছে আমাদের কানেক্ট অ্যাকসেপ্ট করবে, অনেকেই করবে না। সো আমরা এখান থেকে কানেক্ট পাঠিয়ে রাখলাম, রাখার পরে এরপরে দেখেন এখানে কন্ট্যাক্ট ইনফো আছে, এই কন্ট্যাক্ট ইনফোতে আসার পরে
আমরা আচ্ছা এইখান থেকে দেখেন, তার ওয়েবসাইটটা পাইছি আমরা, তার টুইটারটা পাইছি, এরপর তার ওয়েবসাইটটা আমরা ভিজিট করব, আর টুইটারের সাথেও আমরা কানেক্ট হয়ে তাকে তার সাথে কন্ট্যাক্ট করতে পারি। আর তাছাড়া আমরা তার মেলটাও খুঁজে পাইছি, এই যে মেলের মাধ্যমে আমরা এই লোকের সাথে আমরা কানেক্ট হতে পারবো। তাহলে এই যে দেখেন তার ওয়েবসাইট দেখা গেছে, এই যে দেখেন, ওই যেটাকে ফাইবার থেকে আমরা পাইছি, এই যে এই মানুষ। আর আমরা যদি ফাইবার আইটু কনফার্ম হই, তাহলে এই সেম সেম কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা আসলাম এখানে, আসার পরে আমরা তার সাথে তার ওয়েবসাইটটা একটু ভিজিট করব, তার কন্ট্যাক্ট করার জন্য আরও কিছু আছে কি না, যদি ফেসবুক পাই দেন আমরা তার সাথে ফেসবুকে কানেক্ট করব। মনে হচ্ছে সে কন্ট্যাক্ট ইনফরমেশন দেয় নাই। সো এইখান থেকে আমরা আর একটা কাজ করতে পারি, একটা টুলস আমরা সেট আপ করবো, এটা একটা পেইড টুলস, আপনি ফ্রিতে কিছু একটা দেখতে মানে কিছু দেখতে পারবেন। অ্যাপোলো নামে একটা টুলস আছে, এইটা দিয়ে আপনি কিছু একটা মানে ছোটোখাটো কিছু ইনফরমেশান আপনি দেখতে পারবেন। তো এখানে মেবি আপনি ফুল ডেটাগুলো তার একটা ক্লায়েন্টের পাবেন না। তো এই এক্সটেনশনটা যখন আপনি সেট আপ করবেন, ঠিক সেম এরকমভাবে আপনার সাথে এরকম আসবে, এই যে দেখেন এইখানে যে একটা বাটন আছে, ঠিক এরকম আসবে, ঠিক আছে। তো এরপরে এইখান থেকে দেখেন, আপনি যদি এইটাতে ক্লিক করেন, তাহলে দেখেন যে এই তার প্রোফাইলের নামটা শো করছে, নো মেল, মেল নাই। আচ্ছা, মজার বিষয় দেখেন, তার মেল অ্যাড্রেসটাও, সরি, মোবাইল নাম্বারটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। এরপরে আমরা এই মোবাইল নাম্বারটা হোয়াটসঅ্যাপে চেক করে দেখব যে এই নাম্বারে তার হোয়াটসঅ্যাপ করা আছে কিনা। যদি তার হোয়াটসঅ্যাপ করা থাকে, তাহলে তো আমরা ডিরেক্ট তার হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট হয়ে গেলাম। আর যদি না করা থাকে, আমরা অলরেডি মেল পেয়ে গেছি, লিঙ্কডইন পেয়ে গেছি, তার ওয়েবসাইট পেয়ে গেছি, তার সব কিছু পেয়ে গেছি। দেন এইভাবে আমরা এই ক্লায়েন্টকে আমরা কি করতে চাচ্ছি, আমাদের বেনিফিট কি, অন পেজ সার্ভিস তাকে, যেহেতু আমরা আমাদের মূল উদ্দেশ্য ছিল যে তাকে আমরা অন পেজ সার্ভিস প্রোভাইড করব, ঠিক আছে। আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা তাকে অন পেজ এসইও সার্ভিস সাপোর্ট করব, প্রোভাইড করব। এরপর হচ্ছে আমরা এর জন্য সুন্দর মতো করে একটা মেল টেম্পলেট রেডি করব। মেল টেম্পলেট রেডি করার পরে এই যে তার যে কস্টটা আছে, যে অন পেজ এসইও নিয়ে যারা যেগুলা বেসিক বা যেগুলা বেসিক বা স্ট্যান্ডার্ড প্যাকেজ দিছে, আমরা এগুলো প্রাইসটা রিসার্চ করে আমরা একটা কম প্রাইসে তার জন্য, যে প্রাইসটা আমাদের কাজ করলে ক্ষতি হবে না, ওইরকম একটা প্রাইস সাজিয়ে তার ওয়েবসাইটটাতে আমরা এখন দেখতে পারি যে হচ্ছে তার ওয়েবসাইটটা অডিট করতে পারি। ওয়েবসাইটটা অডিট করে তাকে বলতে পারি যে তোমার ওয়েবসাইটের অডিটের এই জায়গাগুলো প্রবলেম আছে, তুমি এই জায়গাগুলো ফিক্সড করো, দেন হচ্ছে তুমি এই জায়গাগুলোতে ফিক্সড করলে তোমার ওয়েবসাইটের র্যাঙ্কে আসবে। অথবা আমরা এইটুকু এটাও বলতে পারি তাকে যে হচ্ছে আমি তোমার ওয়েবসাইটের র্যাঙ্কে নিয়ে আসতে পারবো। তার ওয়েবসাইট আপনারা সুন্দর মতো করে অডিট করবেন, অডিট করার পরে দেখবেন যে তার কিওয়ার্ডটা বা তার ওয়েবসাইটটা কোন কোন পেজ পজিশনে তার কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করা আছে। এরপরে ওই কিওয়ার্ডগুলো ধরে অডিট করার পরে তাকে, তার কিওয়ার্ড যদি র্যাঙ্ক করা থাকে, মনে করেন যে 30 নম্বর পজিশনে আছে, আপনি তাকে বলবেন যে আমি তোমাকে এটা 1 থেকে 5 নাম্বার অথবা 1 থেকে 10 নাম্বার পজিশনে নিয়ে আসবো, তোমার ওয়েবসাইটে নিয়ে এসে দিব। এর মাধ্যমে তুমি অর্গানিকভাবে তোমার ওয়েবসাইটে ট্রাফিক পাবে, এর কারণে এর ফলে তোমার ওয়েবসাইটে ট্রাফিক বাড়বে, দেন তোমার ওয়েবসাইটে মানে সেল বাড়বে, তুমি যে যে উদ্দেশ্য নিয়ে ওয়েবসাইটটা তৈরি করছো, বা এইটুকু বলতে পারি যে তুমি আমার মার্কেটিং থেকে ভালো রকমের একটা লিড পাবে। এইভাবে সুন্দর মতো করে যদি তাকে তার বেনিফিটগুলা বা ওয়েবসাইটের বেনিফিট সম্পর্কে যদি তাকে বোঝাইতে পারেন, তাহলে অবশ্যই সে আপনাকে কাজ দিবে। তবে আমি বারবার করে বলতেছি, এই মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট খোঁজা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার, প্রচুর পরিশ্রম করতে হবে এবং প্রচুর সময় দিতে হবে। এরপরে আপনাকে ওই ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে। তো এই ক্লায়েন্টকে কীভাবে আপনারা কন্ট্যাক্ট করবেন বা কে কীভাবে কী মেসেজ লিখবেন, আমি আপনাদেরকে অলরেডি আপনাদের জন্য কিছু টেমপ্লেট রেডি করছি, আমি ক্লাসের পরে আপনাদেরকে টেমপ্লেটগুলো সুন্দর মতো করে বুঝিয়ে দিব। আশা করছি আপনাদের এই নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না। আচ্ছা, মনে করেন যে আসলে আমরা তো এই ক্লায়েন্টটাকে পাইলাম, পাওয়ার পরে তো তার সব ইনফরমেশান আমরা বের করছি, বের করার পরে আমরা জাস্ট তাকে মেইল করব, তার ওয়েবসাইটে অডিট করে, তারপর হচ্ছে তার প্রবলেমগুলো নিয়ে, তার বেনিফিট কী হবে আমার সার্ভিস নিয়ে, এই টাইপের নিয়ে তাকে আমরা মেইল করব। তো এখন আমরা যে জিনিসটা দেখব ম্যানুয়ালিভাবে, সেটা হলো যে এই যে ক্লায়েন্টটা, এর আগে আমরা দেখব যে কতগুলো কাজ করছে। এখন যদি আমরা যদি তার fiverr.com/ তার ইউজার নেমটা দেই, তাহলে কিন্তু বায়ারের রিভিউ মানে সেলার যে রিভিউ করছে ওইগুলো কিন্তু এখানে দেখাইছে, দেখেন, ঠিক আছে।
তো এক মানে কি কি কাজ করছে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি না, বা কি কি কাজ করাইছে এর আগে, মানে সব থেকে বেশি কি করাইছে, এটা জানার জন্য আমাদের কি করতে হবে, ইউজার নেমটা কপি করে আমরা জাস্ট গুগলে চলে আসবো। ঠিক আছে, এই যে গুগল ডট কমে আসলাম, গুগল ডট কমে আসার পরে আমি এইখান থেকে ইউজারের মানে ক্লায়েন্টের ইউজার নেমটা দিব এবং লাস্টে ফাইবার লিখবো। ফাইবার লেখার পরে এইখানে দেখেন যে কিছু আমাদের সামনে গিগ আসছে, আমরা জাস্ট এগুলি একটু ওপেন করব, একটা দুইটা, আমরা জাস্ট এই তিন চারটার মতো ওপেন করি, তাহলে বিষয়টা আরও বোঝা যাবে। আচ্ছা, আমরা কয়েকটা ওপেন করে নিলাম, ওপেন করার পরে এই ক্লায়েন্টের যে ইউজার নেমটা আছে এইটা আমরা জাস্ট কপি করে নিলাম। কপি করার পর এই যে আমরা যেগুলোর সার্চ রেজাল্টে আসছে, এগুলো যে আমাদের আসছে, সে কী করে যে স্ক্রল এই বাটন, ওয়েবসাইটের বাটন তৈরি করবে যে এরকম ডিজাইন একটা। তা আমরা জাস্ট এই ক্লায়েন্টের নামটা কী করলাম, এই যে কপি তো করছি, কন্ট্রোল এফ প্রেস করে এই ফাইন্ড করব খোঁজার জন্য। দেখেন যে এই ক্লায়েন্টটা এই যে এর আগে বাটন নিয়ে বাটন বানায় নিছে তার ওয়েবসাইটের জন্য, দেখছেন, তার মানে এর সাথে সে কাজ করছে। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি খুঁজে পাইলাম যে ক্লায়েন্ট কার সাথে কাজ করছে এবং কী নিয়ে কাজ করছে, বা ওই ক্লায়েন্টটা বেশি করে মানে বেশি বেশি কী কাজ করতেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আসলাম, আসার পরে তার মানে পাইলাম যে সে ওয়েবসাইটে বাটন, কাস্টমাইজ বাটন নিয়ে কাজ করছে এর আগে একজনকার সাথে, এর সাথে আলমগীর নামে, সে বাংলাদেশের আমাদের এক ভাই। তো যাই হোক, সে কাজ করছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপরে নেক্সটে যদি আসি, আবার কন্ট্রোল এফ প্রেস করব, করার পরে একটু জাস্ট ফাইন্ড করব। দেখেন এই ক্লায়েন্টটা কিন্তু এখানেও কাজ করছে, আমরা যদি একটু দেখি সে কী কাজ করছে, সে দেখেন দেখেন ওয়ার্ডপ্রেসের SSLটা ফিক্সড করে নিছে। দেখছেন আমাদের কিন্তু SSL সার্টিফিকেট কীভাবে সেট আপ করতে হয় এটা নিয়ে ক্লাস আছে, দুইটা ক্লাস আছে কিন্তু। তো দেখেন তার ওয়েবসাইটের জন্য সে কিন্তু SSLও ফিক্সড করে নিছে, এই যে দেখেন তার কাছ থেকে কাজ করে নিছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো 4 বছর আগে কাজ করে নিছে। তো যাই হোক, আমরা এরপরে নেক্সটে আসি, আসার পরে এখানে দেখার পর আবার সেমভাবে, আচ্ছা তার প্রোফাইলটা আসতেছে না, তো সে মেবি তার সাথে কাজ করে নাই, অথবা এখান থেকে সি মোর মোর রিভিউতে যদি যাই তাহলে পাইলেও আমরা পেতে পারি। তারপরে এটা স্কিপ করতেছি, তো পাকিস্তান এর সাথে কাজ করছিল মেবি, যার কারণে, আচ্ছা এটাও স্কিপ করতেছি। এরপরে এখান থেকে দেখি, আচ্ছা এইটা হয় কি যে অনেক আগে যেহেতু কাজ করে, তো এই সি মোর করে করে আমরা দেখবো যে আসলে এগুলা কাজ করছে কিনা। তো যা এটা বাদ দিয়ে দিলাম, এরপরে এর প্রোফাইলটা আসছে দেখছি। তার মানে আমরা এক কথায় আমরা যদি একটু কষ্ট করে খোঁজার চেষ্টা করি এই ক্লায়েন্টটা কতজনের সাথে কাজ করছে এবং কী কী নিয়ে কাজ করছে, সেগুলো আমরা ম্যানুয়ালিভাবে এই গুগল সার্চের মাধ্যমে দেখতে পারি। বিষয়টা বোঝা গেছে? তাহলে আমরা একটা ক্লায়েন্টের প্রোফাইল খুব ইজিভাবে আমরা দেখতে পাচ্ছি যে সে কী নিয়ে কাজ করতেছে, বা এর আগে বেশি বেশি কী কাজ করছিল, এই টাইপের আর কি।